বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার অ্যাপ থেকে আপনি আপনার আইডি লগ ইন করবেন। আপনি আইডি লগ ইন করার পর দেখবেন এখানে অনেকগুলো বার, ওখান থেকে আপনি পে বিল প্রেস করবেন। তো আপনি পে বিল প্রেস করার পর দেখবেন ওখানে ইলেকট্রিসিটি আছে, তো ইলেকট্রিসিটি প্রেস করে আপনি দেখবেন নিচে অনেকগুলা যেই এলাকার আপনি আপনার বিদ্যুৎ অফিসে, আমার যেমন ওয়েস্টার্ন পোস্টপেড, ওইটা প্রেস করে আপনি যে মাসে বিল দিবেন ওইখানে যাবেন। আপনি আমি ফেব্রুয়ারি মাসের বিল দিব, তাই ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারি দেওয়ার পর এখানে দেখবেন যে পাশে একটা সিম্পল বাটন আছে, এখান থেকে আপনি দেখে নেবেন আপনার বিল কপির ওইখান থেকে আপনার গ্রাহক নাম্বারটা কোথায়। তো এখানে ভালোভাবে দেওয়া আছে, আমি আবার দেখাই দিচ্ছি, এই যে এখানে গ্রাহক নাম্বারটি দিবেন, দেখবেন দেখে আপনি এখানে প্রেস করবেন। তো আপনার এখানে ওই নাম্বারটা দিবেন, আমারটা আমি ঠিকঠাক মতো দিয়ে ভালোভাবে চেক করে দিবেন, দিয়ে প্রসেস টু পেতে চলে যাবেন। তো আমি আমারটা দিছি, দিয়ে এখন সেভ, এটা পরবর্তীতে ইউজ করার জন্য ওটা দেয়া। তো আমার রেফারেন্স ভাইরাল ওয়ার্ল্ড, তো এটা দিয়ে প্রসেস টু পেতে চলে যাব। আমার এইভাবে আপনাদেরটা চলে আসবে, আমার ফেব্রুয়ারিতে 557 টাকা বিল আসছে, তো ওইটা ট্যাপ টু কন্টিনিউ করলে হয়ে যাবে। তো একটু পর আপনাদের মেসেজ আসবে, আপনারা তখন এইখান থেকে এটা ডাউনলোড করে একটা পিডিএফ ফাইল দিবে যে আপনি প্রুফ যে আপনি বিদ্যুৎ বিল দিয়েছেন বিকাশের মাধ্যমে, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়, এর জন্য আপনাদের একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে। এখানে আপনাদের এই যে দেখেন আপনার বিদ্যুৎ বিল যে পে হয়েছে, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন।